হ্যালো এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে নিফটির মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব, সাধারণত নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করে নেব এবং নিফটির পরবর্তীতে মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসবো আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ফার্স্ট আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ভাঙ নিতে পারেন। তারপর আপনি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে আপনি সিম্পলি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। আমরা আমাদের অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে আমরা সিম্পলি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাব। সো আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে সকল সাথে আমরা কাস্টম পেজে স্টার্টেড এন্ড অ্যাসাইন অপশন ক্লিক আমরা এটার উপরে ট্যাপ করে নেব। এরপর সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো এখান থেকে আমরা একটা পেজের মধ্যে অনেকগুলো কাজ একসাথে করে নিতে পারবো। যেমন আমরা এখান থেকে ভিডিও ইন্ডিকেটর, ক্যান্ডেল এবং টাইম ফ্রেম ব্যবহার করে নিতে পারি, অপশন অ্যানালাইসিস করে নিতে পারি, বাই কল বাই পুট করে নিতে পারি, তাছাড়া নিফটি এবং ব্যাংক নিফটি চার্ট অ্যানালাইসিসও করে নিতে পারি। তো সিম্পলি আমরা এখানে নিফটির কথা বলে নেবো। আমরা দেখতে পাচ্ছি নিফটির মার্কেট 18,818 মার্কেট ক্লোজ করেছে নিফটি। সো নিফটির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চ অপশনটির উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর সিম্পলি আমরা সার্চ করে নেবো নিফটি। তো আমি সিম্পলি এখান থেকে নিফটি সার্চ করে নিচ্ছি। নিফটি সার্চ করার সাথে আমাদের কাছে নিফটি ওপেন হয়ে চলে আসবে। সিম্পলি আমরা নিফটির উপর ট্যাপ করে নেবো। নিফটির উপর ট্যাপ করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো সিম্পলি এখানে একটা স্টপ লস অপশন আছে, এটার উপর আমরা ক্লিক করে নেবো। সেটার উপর ক্লিক করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সিম্পলি এখানে টেকনিক্যাল পেজ আছে, এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপর ক্লিক করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি নিফটির মার্কেট পরবর্তী ইনভেস্টমেন্ট করতে পারে কোনটাতে একজন মতামত জানিয়েছেন, মানে নিরল থাকতে পারে কোনটাতে 8 জন মতামত জানিয়েছেন, মানে দুষ্টা যেতে পারে কোনটাতে 18 জন মতামত জানিয়েছেন। অপরদিকে আমরা রেজিস্ট্রেশন শর্ট পয়েন্টের উপরে ট্যাপ করে নেবো। রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট করে জানার জন্য তোমার এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট দিয়ে দেবো। তো প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 18,620 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 18,548 একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলেছে 18,305 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 18,854 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 19,075 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 19,238 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন নিফটি মার্কেট ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। সো আমরা এখান থেকে ডাবল ট্যাপ করে নেবো এবং ডাবল ট্যাপ করার পর আমরা সিম্পলি চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা স্টার্ট রেটার এখন ওপেন করে নেবো। ওপেন করার সাথে নিফটি চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পেলাম নিফটি মার্কেট পরবর্তী দিন বুস্টিং করতে পারে কিন্তু সবচেয়ে বেশি জন মতামত জানিয়েছেন। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শ করতে ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন নিফটি মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সবচেয়ে কোনো অ্যাকাউন্ট সেন্টার উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর ফান্ড করে নিতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি সিম্পলি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।